হাজারাবিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে হাজারাবিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য বাঁধাকপি। আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বাঁধাকপির ক্ষেত দেখানো হবে। এখানে কিন্তু অনেক বাঁধাকপি চাষ করা হয়েছে, এইটি একটি বাঁধাকপির ক্ষেত। বাঁধাকপি বলতে আমরা যা বুঝাই, যেগুলো শুধু একদম পাতা দিয়েই বাঁধানো থাকে, বা এখানে কিন্তু শুধু পাতা দিয়েই তৈরি হয় এই বাঁধাকপি। এগুলো বাঁধাকপি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাঁধাকপি চাষে কিন্তু বেশ লাভজনক, এবং এই বাঁধাকপি একটি শীতের ফসল। শীতকালীন সময়ে এই বাঁধাকপি আমরা ক্রয় করতে পারি, এটি একটি শীতের সবজি। দর্শক, চলুন তাহলে এই বাঁধাকপির ক্ষেত সম্পূর্ণ ঘুরে আসি। বাঁধাকপির খেতে আসলে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। এইগুলো কিন্তু টাটকা সতেজ বাঁধাকপি। আপনারা যদি জমি থেকে এই বাঁধাকপিগুলোকে যদি উঠিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু একদম টাটকা সতেজ বাঁধাকপি পাবেন। বাঁধাকপির চাষ কিন্তু বেশ সুন্দর হয়েছে, এবং দেখতে পাচ্ছি আমরা বাঁধাকপির এই খেতে বেশ কিছুদিন আগে কিন্তু পানি সেচ দেওয়া হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি জমিটি ভিজে ভিজে ভাব রয়েছে এখানে। এর মানে বোঝা যাচ্ছে যে বাঁধাকপিতে বেশ কিছুদিন আগে সেচ দেওয়া হয়েছে। অনেক সুন্দর বাঁধাকপির ফলন হয়েছে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের কেমন লাগলো এই বাঁধাকপির ক্ষেত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাঁধাকপি খেতে আপনাদের কেমন লাগে এই শীতের সবজিটি তা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে।